সালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইট দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপল টেক নিউজ আমি পার্সোনালি অ্যাপেল লাভারও না অ্যাপেল হেটারও না অ্যাপেলের কিছু কিছু কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা তো আজকে আমাদের যেহেতু প্রথম অ্যাপল টেক নিউজ আমরা এখানে একটা জিনিস মেনশন করে দিই যে অ্যাপেলের আপকামিং যে ডিভাইসটা সেই ডিভাইসটার নাম আইফোন থার্টিন না হয়ে আইফোন টুয়েলভেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অ্যাপেল খুব বেশি ইমপ্রুভমেন্ট এখানে করতেছে না তো আজকে আমরা সব জায়গায় আইফোন টুয়েলভ এসকে আইফোন থার্টিনই মেনশন করবো আমাদের বোঝার স্বার্থে তো প্রথমে আমরা মেনশন করবো অ্যাপেল তাদের প্রিভিয়াস জেনারেশনের মতো সেম ক্যামেরা আপ রাখতে চলেছে টুয়েলভ 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 মেগাপিক্সেল হোয়াইট টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা হোয়াইট অ্যান্ড মেগা মেগাপিক্সেল টেলিফোটো জুম ক্যামেরা তো অ্যাপেল এখানে মেজর কোনো আপডেট না করলেও অ্যাপেল এখানে আলটোভাইট ক্যামেরাতে অটোভোগাস মোডটা ইমপ্লিমেন্ট করতেছে যেটা ফার্স্ট টাইম এভার এবার আসা যাক ডিসপ্লে সেকশনে অ্যাপেল ফার্স্ট টাইম তাদের ফোনে ওয়ান টোয়েন্টি হার ডিসপ্লে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে যেটা শুধুমাত্র ভেরিয়েন্টে যেটাকে তারা নাম দিয়েছে এলটিপিও টেকনোলজি যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ফোনে দেখতে পেতাম কিন্তু অ্যাপেল এবারও তাদের চিরচেনা নজটা রেখেই দিচ্ছে তবে সাইজটা কিছুটা ছোটো হবে এটা আমরা আশা করতে পারি প্রসেসর দি ব্রেইন অ্যাপেল টুয়েলভ সিরিজের মতো এবারও তাদের প্রসেসরে সাইজ রাখতেছে ফাইভ নানোমিটার তবে আশা করা যায় প্রিভিয়াস জেনারেশনের থেকে এটা ফোরটি পার্সেন্ট সিপিউ আর থার্টি পারসেন্ট জিপো পারফরমেন্স বেটার হবে ব্যাটারি আমরা বরাবরই দেখে আসছি যে আইফোন তাদের সব সিরিজেই ব্যাটারি অনেক কম প্রোভাইড করে কিন্তু তাদের প্রসেসর আর অপটিমাইজেশান সফটওয়্যারের জন্য তারা অনেক ভালো ব্যাক আপ দিতে পারে কিন্তু এই বছর থার্টিন সিরিজে তারা ব্যাটারি অনেকটা ইম্প্রুভমেন্ট করছে তারা প্রিভিয়াস জেনারেশনের টুয়েলভ সিরিজের থেকে অন্তত থার্টি পারসেন্ট মোর ব্যাটারি প্রোভাইড করবে থার্টিন মিনিতে থাকবে চব্বিশশো ছয় মিলিয়াম পেয়ার থার্টিন আর থার্টিন প্রোতে থাকবে তিন হাজার পঁচানব্বই মিলিয়াম থার্টিন প্রো ম্যাক্সে থাকবে তিতাল্লিশশো বাউান্ন মিলিয়াম যা অ্যাপেলের কাছ থেকে আনএক্সপেক্টেড টিএসএমসি যারা তাইওয়ানের অনেক বড় একটা ফোন পার্স ম্যানুফ্যাকচার কোম্পানি তবে তারা এখন প্রচুর পরিমাণে করোনা ভ্যাকসিন কিনতেছে কারণ তাদের দেশের সরকার মাত্র চোদ্দো পার্সেন্ট মানুষকে করোনা ভ্যাকসিন প্রোভাইড করতে সফল হয়েছে তো এদের পাশে অ্যাপেল এসে দাঁড়াইছে তো এসব কারণে অ্যাপেলকে অ্যাপ্রিসিয়েট করার মতোই এবার আসা যাক প্রাইজে থার্টিন সিরিজে তারা অনেক ইম্প্রুভমেন্ট করলেও প্রাইস রেঞ্জ কিন্তু তারা খুব বেশি বাড়াচ্ছে না কারণ আশা করা যায় প্রাইস রেঞ্জ হবে থার্টিন মিনি সাতশো তিরিশ ডলার থার্টিন আটশো ডলার থার্টিন প্রো নশো ডলার থার্টিন প্রো ম্যাক্স এক ডলার যেটা মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে বড় মতো এবারও আইফোন সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে যাচ্ছে তো অ্যাপেল বলছে যে তারা চব্বিশ তারিখে সেল শুরু করবে আর তারা সম্ভবত চোদ্দ তারিখে তারা রিলিজ করবে ধন্যবাদ